ইউক্রেনে 40টিরও বেশি শহরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। বিশেষ প্রতিবেদন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার নিন্দা জানানোর পরদিন ইউক্রেনের 40টিরও বেশি শহর ও বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তা রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এই তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার ইউক্রেনীয় ভূখণ্ড দখলকে অবৈধ বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার নিন্দা জানানো হয়। একই দিনে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিতে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। রাশিয়া তার অবস্থানের পুনরাবৃত্তি করে বলেছে, ইউক্রেনকে সহায়তার মাধ্যমে পশ্চিমারা যে এই সংঘাতের সরাসরি একটি পক্ষ সেই ইঙ্গিতই দিচ্ছে। একই সঙ্গে ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বলে সতর্ক করে দেয় মস্কো। রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে বলেছেন, কিয়েভ ভালোভাবেই অবগত যে এই ধরনের পদক্ষেপের অর্থ নিশ্চিতভাবেই উত্তেজনা বৃদ্ধিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে। গত মাসের শেষের দিকে ইউক্রেনের আংশিকভাবে দখলকৃত 4টি অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে ঘোষণার জন্য মস্কোতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের এই আয়োজনের পরপরই দ্রুত গতিতে ন্যাটো সামরিক জোটের সদস্যপদ পাওয়ার জন্য অনেকটা আকস্মিকভাবে আবেদনের ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, গত 24 ঘণ্টায় ইউক্রেনের 40টিরও বেশি বসতিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেরেছে। অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার পঁচিশটি লক্ষ্যবস্তুতে অন্তত 32 বার হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইউক্রেনীয় বন্দর নগরী মিকোলাইভের মেয়র অলেকজান্ডার সেনকেভিচ বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। তিনি বলেছেন, একটি 5তলা আবাসিক ভবনে হামলা করা হয়েছে। এতে ওই ভবনের উপরের 2টি তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভবনের বাকি অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ভবন ধসের স্থানে কাজ করছেন উদ্ধারকারীরা। এছাড়া কৃষ্ণ সাগরের কাছে দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরের বাগ নদী বন্দর ও সেখানকার একটি জাহাজ নির্মাণ কেন্দ্র রাশিয়ার ভারী বোমা হামলার শিকার হয়েছে। রাশিয়া বিস্ফোরক ড্রোন ব্যবহার করে রাজধানী কিয়েভের একটি বসতিকে লক্ষ্যবস্তু করেছে বলে আঞ্চলিক প্রশাসনের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়েছে। কিয়েভের আঞ্চলিক গভর্নর অলেক্সি কুলেভা বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানের তৈরি গোলা বারুদ ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, আর ইরানের তৈরি এই অস্ত্র কামিকাজ ড্রোন নামে পরিচিত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিপ্রোপেত্রো ভস্ক অঞ্চলের নিকোপল শহরে 30টিরও বেশি বহুতল ভবন, ব্যক্তিগত বাড়িঘর, গ্যাস পাইপলাইন এবং বিদ্যুৎ সঞ্চালনের লাইনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই শহরের 2000-এরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলা দুর্বলতার লক্ষণ। রাশিয়া আসলে যুদ্ধক্ষেত্রে হেরে যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ইইউর। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন তাহলে রাশিয়ার সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। ব্রাসেলসে একটি কূটনৈতিক একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে জোসেফ বোরেল বলেন, পুতিন বলছে সে ফাঁকা বুলি ছাড়ছে না। ঠিক আছে, সে ফাঁকা বুলি বলতে পারে না এবং এটি পরিষ্কার হতে হবে। যারা ইউক্রেনকে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন, অন্য সদস্য রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র ফাঁকা বুলি ছাড়ছে না। তিনি আরও বলেন, ইউক্রেনের ওপর কোনো পারমাণবিক হামলা হলে এর উত্তর দেয়া হবে। কোনো পারমাণবিক উত্তর না, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এমন শক্তিশালী উত্তর দেয়া হবে যে রাশিয়ার সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে। এর আগে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেছেন, যদি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে। যদিও ন্যাটোর সদস্য নয় এমন দেশ ইউক্রেনের ওপর পারমাণবিক হামলা হলে ন্যাটো হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি সামরিক জোটটি।
এদিকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তার হাতে থাকা সমস্ত উপায় ব্যবহার করার বিষয়ে বানিয়ে বলছেন না, এমন জানানোর পরেও ন্যাটো পরের সপ্তাহে তাদের দীর্ঘ পরিকল্পিত পারমাণবিক অনুশীলন শুরু করবে। মঙ্গলবার ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এমনটাই জানিয়েছেন। স্টেট ফার্স্ট নুন নামক মহড়াটি প্রতি বছর একবার করে অনুষ্ঠিত হয়, যা সাধারণত প্রায় এক সপ্তাহ চলে। এতে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ফাইটার জেট উড়বে, কিন্তু কোনো বোমা বিস্ফোরণ করা হবে না। প্রচলিত জেট সার্ভেইলেন্স এবং রিফুয়েলিং বিমানও এতে নিয়মিত অংশ নেয়। ন্যাটো সদস্য 30টি দেশের মধ্যে 14টি এই মহড়ায় অংশ নেবে। ফেব্রুয়ারিতে রাশিয়ায় ইউক্রেন আক্রমণ করার আগে এ পরিকল্পনা করা হয়েছিল। ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন, মহড়ার মূল অংশটি রাশিয়া থেকে 1,000 কিলোমিটারের বেশি দূরত্বে অনুষ্ঠিত হবে। পশ্চিমা অস্ত্রে সজ্জিত ইউক্রেনীয় বাহিনীর আঘাতে রুশ সেনাবাহিনী পিছু হটলে পুতিন ইউক্রেনের 4টি অঞ্চলকে অধিগ্রহণ করার ঘোষণা দেন। এছাড়া ভেঙে পড়া ফ্রন্টলাইন ঠিক রাখার জন্য 3 লাখ অবধি রিজার্ভ সেনা পাঠানোর ঘোষণা দেয়। যেহেতু তার যুদ্ধ পরিকল্পনা ভ্রষ্ট হয়েছে, পুতিন বারবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি রাশিয়ার বিজয় নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্রের আশ্রয় নিতে পারেন। ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্র পাঠানো থেকে ন্যাটো দেশগুলোকে নিবৃত্ত করাও এই হুমকির লক্ষ্য। সংগঠন হিসেবে ন্যাটোর কাছে কোনো অস্ত্র নেই। পারমাণবিক অস্ত্র 3টি সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের দৃঢ় নিয়ন্ত্রণে থাকে। যে কোনো আক্রমণের কঠোর জবাব দেয়া হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাহারোভা বলেছেন, রাশিয়া তার সমালোচনামূলক বেসামরিক অবকাঠামোতে যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেবে। একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমন জোর দিয়ে বলেছিলেন, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর রাশিয়ান স্থাপনাগুলির বিরুদ্ধে সমস্ত সন্ত্রাসী হামলা এবং নাশকতার প্রতি আমাদের দেশের প্রতিক্রিয়া তার মাত্রায় কঠিন হবে এবং রাশিয়ার জন্য তৈরি করা হুমকির স্তরের সাথে মিলবে। কিয়েভ এবং ইউক্রেনের কিছু অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন যে ইউক্রেনের শক্তি, সামরিক কমান্ড এবং যোগাযোগের সুবিধাগুলোতে দূরপাল্লার নির্ভুল অস্ত্র সহ একটি বিশাল হামলা চালানো হয়েছে। তিনি বলেছিলেন যে ইউক্রেনীয় সরকার অনেক আগে থেকেই সন্ত্রাসী পদ্ধতি ব্যবহার শুরু করেছিল, যেমন তুর্কি স্ট্রিম গ্যাস পাইপলাইনের একটি অংশ উড়িয়ে দেওয়ার চেষ্টা, জাপোরিজিয়া এনপিপিতে আঘাত করা হামলা, কোর্কস এনপিপিতে 3টি সন্ত্রাসী হামলা। রুশ প্রেসিডেন্ট কিয়েভকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।